কোথায় যাচ্ছি? টিনটিন ভাইয়ের কাছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তুমি রেডি মাম্মা? তুমি রেডি না? আর কি করবে বলো, আর কি করবে তুমি? বৃষ্টি পড়ছে না? কোথায় পড়ছে? তো দেখো বাইরে, ও আচ্ছা, চলো তাহলে বেরিয়ে পড়ে। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা এখন? কোথায় যাচ্ছি? টিনটিন ভাইয়ের কাছে। চলো চলো চলুন, আমরা বেরিয়ে পড়েছি ফাইনালি মিউনিক যাবার জন্য। আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এত বাজে ওয়েদার আর সেরকম ঠান্ডা বাইরে। এখান থেকে যাব হববানো, সেখান থেকে আবার মিউনিক। তো এখন বাইরের টেম্পারেচার হচ্ছে 3 ডিগ্রি মতন। তো চলুন মিউনিকে পৌঁছে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বলেছিলাম আপনাদের সঙ্গে একদম মিউনিক পৌঁছেই দেখা হবে, কিন্তু বাইরের জানলা দিয়ে এত সুন্দর দৃশ্যগুলো একা একা দেখে কি আর মন ভরে, তাই ভাবলাম আপনাদেরকেও দেখাই। কলকাতাতেও যখন এরকম ট্রেনে করে কোথাও বেড়াতে যেতাম, দিগন্ত বিস্তৃত এরকম সবুজ ধানক্ষেত, কোথাও বা সবজির চাষ হয়েছে, দৃশ্যটা অনেকটা একই রকম না? কিছুক্ষণের জন্য মনে হয়েছিল দেশেই হয়তো কোথাও যাচ্ছি ট্রেনে চড়ে। আর এসব কথা ভাবতে ভাবতেই টুক করে আমরা পৌঁছে গেলাম মিউনিখে। মিউনিখে এখনও বৃষ্টি পড়েই চলেছে, তার মধ্যে আমাদের টুকটাক কিছু বাজারও করার ছিল। আমাদের এখানে পাবলিক ট্রান্সপোর্টের স্ট্রাইক ছিল বলে টুকটাক যে বেড়াতে যাওয়ার জন্য কেনাকাটা সেগুলো কিছু বাকি রয়ে গেছিল, তাই ভাবলাম সেগুলো এখান থেকেই কিনে নিই। আমাদের টিএম, লিডল সব বাজার হয়ে গেল, তবে একটা দোকান যাওয়া হলো না কারণ ওটা একটু দূর ছিল। তো এখন এসি উবান স্টেশনে, এখান থেকে ট্রেন, তারপরে আবার একটা বাস, তারপরে ফাইনালি আমরা পৌঁছবো ডেস্টিনেশন। আমাদের স্টুটগার্টের উবান তো আপনারা দেখেছেন হলুদ কালো হয়, আর এখানকার উবানগুলো হয় নীল সাদা। আর নীল সাদা বললেই আবারও সেই কলকাতার কথাই মনে পড়ে যায়। উবান থেকে নেমে বাস ধরে আমরা প্রায় চলে এসেছি আমার ননদের বাড়ির সামনে, আর এই মোড়টা ঘুরে ডান দিকে ঢুকলেই ওদের বাড়ি। ওরা জার্মানিতে বহু বছর ধরে আছে, আর বেশ কয়েক বছর হলো ওরা এই বাড়িটা কিনেছে। এই জায়গাটা আশেপাশে পুরো বাড়িঘরই আছে, বেশ সুন্দর জায়গাটা, শান্ত নিরিবিলি। তবে আমাদের হাত ভর্তি এত লাগেজ আছে, তারপর আবার এই দোকান থেকেও কিছু টুকটাক জিনিসপত্র কিনলাম, সেগুলোও সব হাতে। একটাই ভালো, এখন বৃষ্টিটা গিয়ে একটু রোদের দেখা মিলেছে। অবস্থা দেখো, কখন খেলবে ধর, অন্য বাচ্চা আসলো ও খেলবে তখনই ওর ওই খেলনাটা চাই। আবার খেলছে ও শুয়ে শুয়ে, বাচ্চা ওটা বড় এই হচ্ছে টিনটিন, ওর ভালো নাম হচ্ছে অনিরুদ্ধ। এসেই একদম ঠিক লোক চিনে নিয়েছে, মামার হাতে প্রথম ভাত খাবে, তাই মামার সাথে এখন বন্ডিং হচ্ছে। যাক বাবা, আগের থেকে চেনা জানা হয়ে থাকা ভালো, নইলে খাবার সময় কান্না শুরু করলে খুব মুশকিল। আর এবার আপনাদেরকে পরিচয় করে দিই বাকিদের সাথেও। অনেকেই হয়তো আপনারা অভিকের ছোট মামার মেয়ের ভিডিওটা দেখেছিলেন, তবে সেখানে আমার এই ননদকে দেখতে পেলেও নন্দাই কিন্তু সেদিন যেতে পারেনি। এই হচ্ছে টিনটিনের বাবা, জার্মানিতে থাকলেও ওদের সাথে বহু বছর পর দেখা হলো। ওর সাথে তো বোধহয় আমাদের বিয়েতেই লাস্ট দেখা হয়েছিল। আর এই যে টিনটিনের মা, ও বাবা, আরেকজন মাছ ভাজা নিয়ে বসে পড়েছে দেখুন। আমাদের আসতেও তো আসলে অনেকটা বেলা হয়ে গেছে, বেচারার খিদে পেয়ে গেছে। বেলা অনেক হয়েছে, চলুন এবার আমরাও সবাই একসাথে বসে পড়ি। দাদা তুমি যেমনি বলেছিলে না বেশি কিছু করবে, বেশি কিছু করনি সেটাই দেখছি। এরপরে আবার নাকি মাছ, তারপরে বলছে বেশি কিছু করিনি। দেখুন এত রান্না করে বলছে নাকি বেশি কিছু করিনি, কি মাছ আনা, ডাল, ওদিকে চিংড়ি, এদিকে পমফ্রেট মাছ ভাজা, প্রচুর রান্না করে ফেলেছে। দেখো বাবা,
এইটা কি? তুমি এত গিফট পেয়ে গেছো? আরেকজনকে দেখুন, আসতে না আসতে তিনি একটি গিফট পেয়ে গেছেন। আর এতদিন ধরে সে টিনটিন ভাই টিনটিন ভাই করছিল, এই যে এতদিনে তাদের দুজনের দেখা হয়েছে। আর গিফট তো পেলেই হলো, এক্ষুনি ওকে সাথে সাথে সেটা খুলে দিতে হবে। কিন্তু এত সুন্দর গিফট র‍্যাপ করে দিলে আমার মোটে গিফটগুলো খুলতে ইচ্ছা করে না। আর এই যে পাশে ছোট্টটাকে দেখছেন, ওটার চোখে একদম ঘুম নেই জানেন। রনিও এখন গিফট পেয়েছে, ও এখন ঘুমোবে না, খেলুক দু ভাই মিলে। ওটা সন্ধে ছটা মতন বাজছে এখন। কিছুক্ষণ খেলার পর রনিকে নিয়ে গিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতে গিয়ে কখন নিজেই ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। ঘুম থেকে উঠে দেখি রাত প্রায় 9:30 বাজে। আর এদের এই টুকটাক খুটুরখাটুর আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেছে ঠিকই, কিন্তু রনি ঘুমোচ্ছিল বলে বিছানা ছেড়ে আর উঠতে পারছিলাম না। এখন রাত প্রায় 9:45 বাজে। উঠে এসে দেখি এদের ডেকোরেশনের অর্ধেক কাজ কমপ্লিট। এদিকে সিঁড়ির দিকটা সাজানো বাকি আছে। প্রচুর এরকম গাঁদা ফুলের মালা অনলাইনে অর্ডার করেছিল। দেখতে আসল মনে হলো ফুলগুলো, কিন্তু এগুলো সব প্লাস্টিকের আর প্যাকেটের মধ্যে ছিল বলে একটু চুপসে গেছিল, তাই দুপুর থেকে এগুলোকে বের করে রেখে দেওয়া হয়েছিল। এখন সুন্দর ফুলে গিয়ে কি সুন্দর দেখুন, একদম গাঁদা ফুলের মালার মতন দেখতে হয়ে গেছে। তবে এই মালাগুলো কিভাবে সাজাবে সে আর এরা কিছুতেই বুঝে উঠতে পারছে না। আর ওদিকে টিনটিনের কাকাও এসে গেছে, তাই ওদিকে তিন ছেলে মিলে ডেকোরেশনের কাজ করছে, আর এদিক থেকে আমি আর আমার ননদ ইনস্ট্রাকশনস দিচ্ছি কোন জায়গাটা কিভাবে সাজালে ভালো লাগবে এই সব আর কি। তবে রাত 10:00 বেজে গেছে, চলুন এবার আমরা সবাই খেয়ে নিই আগে। কটা বাজে? 11টা। ও বলতে গিয়ে আবার চুষি খুলে পড়ে যাচ্ছে। 11টার সময় জেগে থাকে কেউ? বাচ্চারা থাকে, ও জিভ বার করে দেখায়। 11টার সময় বাচ্চারা জেগে থাকে? হ্যাঁ, দুষ্টু হচ্ছে। দেখছেন রাত 11টা বেজে গেছে, চোখে এক ফোঁটা ঘুম আছে ওর। এখন যে কতক্ষণ জেগে থাকবে কে জানে। চলুন আমি তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।